ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা সহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিরোধের লক্ষ্যে সুনামগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটি সুনামগঞ্জের জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সুনামগঞ্জ শহরের আলফাজ স্কোয়ারেও এই কর্মসূচি পালিত হয় জেলা মহিলা পরিষদের সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও জেলা উদিচি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট খলিল রহমান জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরী ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন সরকার সাধারণ সম্পাদক আসাদ মনি মানববন্ধনে বক্তারা ধর্ষণ নির্যাতন নারীর প্রতি সহিংসতা সহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থানে থাকা ও সকল অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানান একই সাথে সকল অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানান হয়